হ্যালো বন্ধুরা, আমি বিকাল আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি দীঘাতে কেনাকাটি কিছু কেনাকাটি করার জন্য। তো ওই চিংড়ি মাছগুলো 50 টাকা করে, 50 টাকায় 10 পিস ছিল। চিংড়ি মাছগুলো বেশ ভালোই লেগেছে। তো আমাদের চিংড়ি মাছের ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেশ, এখানকার নিয়মটা বেশ ভালো ছিল, খেয়ে দিয়ে 10 মিনিট ফেলে দেবে। তো গোপাল প্রথমে নিতে গেল আমার হাত দিয়ে, আমাদের তারা ভিডিও করে নিটা। আমার বর খেয়ে নিয়েছে চিংড়ি মাছটা, খেয়ে দেখবে ওই টেস্ট করছে কেমন খেতে। বললো ভালো, এবার চলো আমরাও টেস্ট করে দেখি। মোটামুটি চিংড়ি মাছটা ভালোই লাগলো। মানে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছে মরা, তারপরেও আমার বর বলে আছে জ্যান্ত না মরা, জ্যান্ত না মরা। কাঁকড়াগুলো ছিল, একটা ছিল জোড়া 150, একটা ছিল জোড়া 100। তো আমরা জোড়া 100টা নিয়ে নিলাম, কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে। তো আমি লাভলি, আপনারা দেখছেন লাভলিস ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো না লাগলেও করে দেবেন প্লিজ। কাঁকড়া হজম মোটামুটি হবে। এবার কাঁকড়া পরিষ্কার করে ওই বেসনের মধ্যে দিল, বেসনের মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমার তো সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি কাঁকড়া ভাজা, মনে হচ্ছিল যেন কাঠ চিবাচ্ছিলাম, মানে গ্লাস মানে কাঠ চিবাচ্ছিলাম, মানে পুরোপুরি টাকা নষ্ট। চলো মনে হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এটা আমার দীঘার ব্লকের পার্ট 3, পার্ট 4ও আসবে। পার্ট 4 দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি, তোমার মোহনা, ওই উড়িষ্যা দীঘার বর্ডার, তালসারি, এইসব জায়গায় দেখাবো। চলে পেপারে আমাদের দিয়ে দিচ্ছে কাঁকড়া ভাজা। আমরা রাতের ডিনারের জন্য চাউমিন নিয়ে নিয়েছিলাম। চাউমিনের ভিডিওটা করা হয়নি, বাট কোয়ান্টিটি ভালো ছিল, 50 টাকা করে প্লেট ছিল। আমরা এইসব কেনাকাটা করেছি ওল্ড দীঘা থেকে, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেডে হেডে এসেছি। তাহলে ব্যাগগুলো দেখছিলাম ভালোই লেগেছে, ব্যাগগুলো 100 টাকা 200 টাকা করে ছিল, নানান ধরনের ছিল। আমার এই ব্যাগটা ভালো লেগেছে, এক ব্যাগটা 100 টাকা করে ছিল। আমি 4 পিস নিয়ে নিয়েছি দিদিদেরকে দেওয়ার জন্য, দিদিদেরও খুব পছন্দ হয়েছে। কালী ঠাকুরের মূর্তিটা আমার খুবই দারুণ লেগেছে, মানে ছিল অ্যান্টিক পিস, হাতের কাজ খুবই সুন্দর। এই মূর্তিটার দাম পড়েছিল 350 টাকা, বেশ সুন্দর ছিল। এবার আমার বর একটু দেখে নিয়েছে শিবলিঙ্গ। এখানে মোটামুটি বার্গেনিং চলছিল, এই না 100 টাকার ব্যাগকে বলছি 80 টাকা নিন, না হবে না, দেবে না তো দেবেই না। এখানে মোটামুটি শঙ্খ ঝিনুক এসব জিনিসই বেশি পাওয়া যায়। এখান থেকে সমুদ্রতে তো সমুদ্র তো, তাই এসব জিনিস বেশি পাওয়া যায়। আমার বর জিজ্ঞেস করে নিচ্ছে কি লাভ নেবে, দিলে আমার শরীর দরকার। পাখিগুলো বেশ কিউট লেগেছে আমার, তাই পাখিগুলোই আমি নিয়েছি।